দুই যুগে 16 লাখ ইউনিট রক্তদান করতে পারায় কোয়ান্টাম ল্যাবের পক্ষ থেকে সকল স্বেচ্ছা রক্তদাতাদের সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে কোয়ান্টাম ফাউন্ডেশন আয়োজিত স্বেচ্ছা রক্তদাতা সম্মাননা অনুষ্ঠানে কমপক্ষে 3 বার রক্তদান করে লাইফ লং, 10 বারের দানে সিলভার, 25 বারে গোল্ডেন এবং 50 বার রক্তদান করে প্ল্যাটিনাম ক্লাবের সদস্য হয়েছেন এমন 3 শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল। রক্তদাতাদের হাতে সম্মাননা তুলে দেন তিনি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, ফ্রি এজেন্টও 2টা।